নৌকার প্রার্থী চয়ন ইসলামের শাহজাদপুরে আগমনে পথে পথে জনতার শুভেচ্ছা। সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম নিজ সংসদীয় আসন শাহজাদপুরে আগমনের সময় পথে পথে সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার 28 নভেম্বর পূর্ব নির্ধারিত আগমনকে ঘিরে হাজারো মোটরসাইকেল বহর নিয়ে শাহজাদপুর উপজেলার প্রবেশদ্বার গারাদহ ইউনিয়ন ও উল্লাপাড়া উপজেলার সীমান্ত মহেশপুরে হাজারো নেতাকর্মী ও জনতা ভিড় জমায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরুলদি, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান, গারাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আক্তার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে বিকেল 3:30টায় চয়ন ইসলামের গাড়িবহর মহেশপুরে পৌঁছলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। হাজারো মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে নৌকার মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে নিয়ে শাহজাদপুরের দিকে রওনা হয়। এ সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের গারাদহ থেকে শাহজাদপুর পর্যন্ত জনসাধারণ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থেকে চয়ন ইসলামকে শুভেচ্ছা জানান। চয়ন ইসলাম মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থেকে নেমে জনসাধারণের শুভেচ্ছা গ্রহণ করেন। শাহজাদপুরে পৌঁছে পৌর শহরের শক্তিপুরে নিজ বাসভবনে গিয়ে তার পিতা প্রয়াত ডক্টর মজহারুল ইসলাম ও মাতা নূরজাহান মাজহারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের কবর জিয়ারত করেন। পরে তার বাসভবনে অপেক্ষমান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত লোকজন তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান তিনি। সেখানে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। সেখান থেকে তিনি যান পৌর শহরের দরগাপাড়ায় অবস্থিত হজরত মখদুম শাহদৌল্লা মাজার ও মসজিদে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হজরত মখদুম শাহদৌল্লাহের কবর জিয়ারত করেন। চয়ন ইসলাম সাংবাদিকদের বলেন, শাহজাদপুরবাসীর ভালোবাসায় আমি অভিভূত, তাদের এই ভালোবাসার প্রতিদান অবশ্যই আমি দেব। অসাধারণ, অভূতপূর্ব সারা শাহজাদপুরবাসীর জন্য, শাহজাদপুরবাসীর জন্য আগামী দিনে শাহজাদপুরবাসীর জন্য কাজ করতে চাই, এই ভালোবাসার প্রতিদান দেব আমি ইনশাআল্লাহ। সামনে তো একটু